এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড় থানা এলো কলকাতা পুলিশের 4 আইপিএস সহ কয়েকজন উচ্চ পদস্থ পুলিশ কর্তা। আপনাদের যে খবর জানিয়ে রাখছি, ভাঙড় থানায় এসে পৌঁছেছেন কলকাতা পুলিশের কর্তারা। কলকাতা পুলিশের অধীনে চলে গিয়েছে ভাঙড় থানা, আমরা তা আগেই জেনেছিলাম। এবার এসে ভাঙড় থানায় কলকাতা পুলিশের বাহিনীও এসে পৌঁছয় এবং কলকাতা পুলিশের 4 আইপিএস সহ কয়েকজন উচ্চ পদস্থ কর্তা এসে পৌঁছেছেন। সূত্রের খবর, জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, জয়েন্ট সিপিও ওয়ার্কার রাজ্জাক, এডিএসিপি 2 শুভঙ্কর সিনহা সরকার এবং ডিসি 4 সৈকত ঘোষ, এরা কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ে এসে পৌঁছেছেন। ভাঙড় থানায় প্রবেশ করেছেন তারা এবং তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, ভাঙড় থানায় এলেন কলকাতা পুলিশের 4 আইপিএস সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তা, যারা হলেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, জয়েন্ট সিপিও ওয়ার্কার রাজ্জাক, এডিএসিপি 2 শুভঙ্কর সিনহা সরকার এবং ডিসি 4 সৈকত ঘোষ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।